हाई एवरीवन, सो वेलकम एंड वेलकम बैक टू आवर चैनल। सो आज হচ্ছে দিদিবাড়িতে লোকনাথ পূজো। তো আজকে আমি সকাল বেলা উঠে ব্লগটা শুরু করার টাইম পাইনি, তাই ফাইনালি এখন স্নান টান করে বেরিয়ে এসে আমি ফাইনালি একটু টাইম পেয়েছি, তাই এখন ব্লগটা শুরু করলাম। এখন চুলটাকে শুকিয়ে নিয়ে সবার আগে যাব দিদির সাথে, একটু হাতে হাতে কয়েকটা কাজ করবো, তারপর পুনমকেও আমি শাড়িটা পরিয়ে দেবো। একা একা শাড়ি পরতে একটু অসুবিধা হয়, তো ওকে শাড়িটা পরাবো। আমি আমিও শাড়ি পরবো, কিন্তু এত কিছুর ভেতরে আমি কালকে দিদির বাড়িতে এসেছি আর আমি আমার শাড়ি ব্লাউজ সমস্ত কিছু নিয়ে আসতে ভুলে গেছি। তো এখন মা আসছে, মা সমস্তটা নিয়ে আসছে, মা এলে তারপর আমি শাড়ি পরবো। তো ততক্ষণ আমি চুড়িদারটা মানে কুর্তিটা পরেছি। এই কুর্তিটা আমার প্রায় 5-6 বছর আগে কেনা, বাট আমি একদিনও এই কুর্তিটা পরিনি, একদিনও না। তো তখন আমার 5-6 বছর আগে কুর্তিটা হতো না, আমার বড় হতো, আর এখন এতটাই টাইট হচ্ছে আমি পরতে পারছি না। তো যাই হোক, অনেক বক বক করে নিয়েছি। তো চলো, ভাবছিলাম মুখে একটু ক্রিম মাখবো, বাট বিশ্বাস করো একদম ক্রিম ট্রিম কিছু মাখার ইচ্ছা হচ্ছে না, কারণ এত বেশি পরিমাণে গরম। আর আমাদের বাড়িতে মানে 12 মাসে 13 পার্বণ বলে, সত্যি আমাদের বাড়িতে 12 মাস মানে 24টা পার্বণ হয়। তো চলো এখন যাই, গিয়ে কাজ বাজগুলো করি, ওকে শাড়িটা পরিয়ে দিই, তারপর আবার আসছি। এই হচ্ছে দিদি, সারাদিন ধরে কাজ করে করে হাঁপিয়ে যাচ্ছে, অনেক কাজ করছে, তাও ভালো, পুজোর জন্য একটু কাজ করছে, কাজ করুক, রোগা হবে। তো এখন এই যে এই সমস্ত ফল ফলগুলো সব কাটা হবে, তারপরে পুজোর যে সব জিনিসগুলো আছে সেগুলো এখন গোছানো হবে। সকাল সকাল আমার একদম ইচ্ছে করছিলো না এই রেড লিপস্টিকটা পরতে, কিন্তু আর কোনো লিপস্টিক আনিনি। আর দিদির মেকআপ ব্যাগও সে কোথায় রেখে দিয়েছে ঢুকিয়ে, কারণ আজকে অনেক লোকজন আসবে, জায়গাও লাগবে, সেই কারণে সমস্ত ব্যাগ ট্যাগগুলো উপরে তুলে দিয়েছে। তো ওর ভেতরে দিদির সমস্ত লিপস্টিক মেকআপে যদি সব আছে, তাই মুখেও কিচ্ছু মাখিনি, শুধু রেড কালারের লিপস্টিকটা এনেছিলাম, ওটাই বাস পরে নিয়েছি। তো চলো এখন এগুলো কাটাকুটি করে নিই, তারপরে মা রাহুল ওরাও আসছে, ওরা এলে তারপরে আমি শাড়ি পরবো, তারপরে অনেক ফটো তুলবো, অনেক ভিডিও করবো, অনেক মজা করবো। এবার ফাইনালি পুজো বাড়ি বলে মনে হচ্ছে, বাইরে গান বাজছে, লোকজন এসে গেছে, আমার দিদি ভাইও এসে গেছে কাজ করছে, পুনম এসে গেছে ও ফলগুলোকে সাজাচ্ছে, আর দিদি ওখানে সিন্নি মাখছে বলে কোনো কথা বলছে না, সিন্নি মাখার সময় একটু চুপচাপ সিন্নি মাখতার। আর আমি যাচ্ছি এখন এই যে এই কি বলে এটাকে, তরমুজটাকে ধুতে, ধুয়ে নিয়ে তারপর এটাকে এখন দিদি এখন ইশারা ইশারায় বলছে, দিদি ভাই সেটা বুঝছে। চল এটাকে আগে ধুয়ে নিয়ে আসি, তবে এটাকে আবার কাটবো। রাহুলের সাথে আজকে আলাপ করাবো, গুগল আছে, গুগলের সাথে আলাপ করাবো তোমার। ঠাকুর মশাই এসে গেছে, আর দিদি ফুলগুলোকে খুলছে, পদ্মফুল যেখানেও সবাই এসে গেছে, মোটামুটি ভিতরেও মনে হয় আছে লোক। এই যে এখানে এনারা সবাই মিলে গল্প করছেন, যে এখন আমরা সবাই অঞ্জলি দিতে বসে গেছি, কতজন আছে, সম্রাটটাও আসছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো লোকনাথ অবতারে আমার দাদা
অঞ্জলি দেওয়া কমপ্লিট। আর এই যে এখানে এরা দুজনে মিলে এই গানটাকে বন্ধ হওয়ার না রে কপিরাইট খাবো। হ্যাঁ, এখানে গান চলছিল, আমি কপিরাইট খাবো বলে গানটাকে বন্ধ করে দিলাম। আমাদের সবে অঞ্জলি দেওয়া শেষ হলো। আর এখানে এই যে দুজন বসে আছে, এদের কানেকশন ধরে খুঁজছিলাম, দাঁড়া অনেক কথা আছে। তো আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবার আছে রাজলক্ষ্মী কুণ্ডু, ও আমাকে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে যে রাহুলের সাথে আর সায়ন্দীপের সাথে আলাপ করে দিতে হবে। তো ফাইনালি তোদের সাথে কথা বলছি, তো টাকা দুজন এ লজ্জা পায় আর ও একটু মানে ভাও খাচ্ছে আর কি ব্যাপারটা। আমি গেম খেলছি, গেম খেলছে। তো নাম তো জানেই তো, এটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে দাদা। আমাকে বলে নিতে দে কি বলে। হ্যাঁ, তুমি বলেছিলে অনেকবার যে এদের দুজনের সাথে আলাপ করে দিতে, তো ফাইনালি দুজনকে আজকে পেয়ে গেছে তাই আলাপ করিয়ে দিলাম। মাসিরা এসে গেছে, কাকিমা এসে গেছে, কোন অবস্থা চারিদিকে, এত গাড়ি ভর্তি গেছে, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, ওইদিকে আরেকটা গাড়ি আছে, আর ওইদিকে আরো দুটো গাড়ি আছে, মানে পুরো রাস্তা জ্যাম হয়ে আছে গাড়ির জন্য। গাড়িগুলো এখন কোথায় রাখা হয় ভগবান জানে, কারণ এই গাড়িটা গ্যারেজে থাকে, তো গ্যারেজটায় রান্না হচ্ছে, মানে উপরে এত রোদ্দুর ছিল যে উপরে রান্না টান্না কিচ্ছু করা যায়নি, সেই কারণে গ্যারেজে তো রান্না করতে হচ্ছে, গ্যারেজে রান্না করতে হচ্ছে বলে এই বড় গাড়িটা এইদিকে বের করে দিতে হয়েছে। এটা যদি বের না হতো এই দুটো গাড়ি ইজিলি এখানটায় হয়ে যেত, তাহলে অসুবিধা হতো না। এখন বাজে 6টা, আর এই যে এখন আমরা পাঁচজনে মিলে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি জানো, কাল আমার একটা এক্সাম আছে, তো তার অ্যাডমিটটা আমাকে বের করতে হবে। দাদি সেই বসে গেল সামনে, আমাকে বসে দেবে না, তো ওই অ্যাডমিটটা আমাকে বের করতে হবে। ওই অ্যাডমিটটা বের করার জন্য যাচ্ছি এখন, ভেবেছিলাম একটু সন্ধ্যে সন্ধ্যে যাবো, কিন্তু তখন না সমস্ত গেস্ট এসে যাবে, তো আর বেরোতে পারবো না। আর কালকে আমাকে ভোরবেলায় এক্সামটার জন্য বেরোতে হবে, ওই 8টা কি 7টা 8টার ভিতরে আমাকে বেরিয়ে পড়তে হবে, তো তখন তো কোনো সাইবার ক্যাফে খোলা থাকবে না, তাই এখনই বেরোচ্ছি, গিয়ে জিনিসটা বানিয়ে নেবো, একটু ঘোরাও হয়ে যাবে, একটু চা বা লস্যি খাওয়া হয়ে যাবে, তো চলো যাওয়া যাক। ফাইনালি অনেকক্ষণ ধরে ঘোরার পর একটা দোকান পেয়েছি প্রিন্ট আউটের, তো এখান থেকে এখন প্রিন্ট আউটটা বের করে নিচ্ছি, প্রিন্ট আউটটা বের করে বাড়ি চলে যাবো, কারণ বাড়ি থেকে অলরেডি ফোন চলে এসেছে, আরও অনেক গেস্ট এসে গেছে, তো তাড়াতাড়ি যেতে হবে, তো চলো আগে প্রিন্ট আউটটা বের করে তাড়াতাড়ি যাই। ফাইনালি বাড়ি এসে গেছে, আর এসে দেখছি এই যে মামাইরা এখন বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন বাড়ি আসছি, তো একটু পরে আবার বেরোবো, কারণ কালকের হচ্ছে 4th June মায়ের বার্থডে। সো মায়ের বার্থডেতে রাত্রিবেলায় আজকে 12টার পর কেক কাটা হবে, তো সম্রাটটা বলে দিয়েছে অবশ্যই তোরা গিয়ে কেক নিয়ে আসবে, তো এখন আনতে ভুলে গেছি আমরা, একটু পরে বৌদি ভাই দাদা ভাইকে আনতে যাবে মেট্রোর ওখানে, তো তখন আবার যাবো গিয়ে আবার তখন কেক টেক নিয়ে আসবো। বাড়ি থেকে 2 মিনিট বসতে না বসতেই এই যে বৌদি ভাই এখন যাচ্ছে দাদা ভাইকে আনতে, তো চলো আমরাও যাই। দাদা ভাই ফিরছে এখন অফিস থেকে, বাবা পুরো অন্ধকার হয়ে গেল, দাদা ভাই ফিরছে এখন অফিস থেকে, তো ও গড়িয়া মেট্রোর কাছে প্রায় এসেই গেছে, আমরাও এখন যাচ্ছি, চলো। ওই যে এসেছেন বাবু, দেখো বউয়ের মুখে কি হাসি, বরকে দেখতে পেয়ে ফাইনালি এলি, তোকে এদিকে এসে কে দাঁড়াতে বলেছে, এসে বৌদি ভাইয়ের মুখে এবার হাসি ফুটেছে বরকে দেখে। মায়ের জন্য কেক নেওয়া হয়ে গেছে, আজকে রাত্রিবেলা কাটা হবে, এই যে আমরা 4 জনে মিলে এসে গেছি, কেক নেওয়া আমাদের কমপ্লিট, এখন কয়েকটা পার্সেল এর জন্য বক্স নিতে হবে। এই সামাকে কিরকম সাদা ভূত লাগছে না রে, অসহ্য
মানে কি বলবো দিতাম না আমি ক্লিপসটা ওনার বাট এখন আমি দেব আমি ভিডিও করছি তো ওনার প্রবলেম হলে উনি বলতে পারেন যে ভিডিও করবেন না বা কিছু কোনো প্রবলেম আছে অসহ্যকর বিরক্তিকর বলে চলে গেছে আপনারা হয়তো তোমার হাতে দেখেও আমি ক্লিপটা দিয়ে দেবো আমি ভেবেছিলাম তোমার বাট দেব দাঁড়াও গাড়ি ওখানে আরে জিনিস কিনবো দাঁড়া মিও আমার থেকে বেরিয়ে আমরা নিজেদের মতন কথা বলছিলাম আর কয়েকটা জিনিস কিনছিলাম তো ওনারা হুট করে এসে মানে রীতিমতো পায়ের ওপর পা তুলে ঝামেলা করতে আবার শুরু করে তো ওখানে একটা বিচ্ছিরিভাবে সিনক্রিয়েট হচ্ছিল রাস্তার ভেতর মানে রীতিমতো মারপিট আরম্ভ হবে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো তো ফাইনালি ওখান থেকে আমরা পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করে সমস্ত জিনিসটাকে থামিয়ে বাড়ির দিকে যাই রাস্তায় সিনক্রিয়েট জিনিসটা একদমই পছন্দ করি না তো যা হোক করে ঝামেলাটাকে থামিয়ে আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে ভাইকে নিয়ে প্রচন্ড বাজে প্রচন্ড বড় মানে বিচ্ছিরি একটা ঝামেলা হলো গড়িয়া পুরো একদম গড়িয়া মোড়ে দাঁড়িয়ে পাঁচটায় মোড়ে দাঁড়িয়ে মানে জাস্ট মানে মারামারি মানে অলরেডি মারামারি বলতে গেলে শুরু হতে যায় মানে এমনি কথা কাটাকাটি মানে এত খারাপ একটা ব্যাপার হলো না বাড়িতে যাই বাড়িতে গিয়ে ভালোভাবে বসে পুরোটা তোমাদেরকে বলছি আবার মাথা খারাপ হয়ে গেছে ঝামেলাটা হওয়ার পর সেই জন্য সবাই মাথা ঠান্ডা করতে এখন টক জল খেতে এসে মানে ফুচকা খেতে এসে ফুচকাটা খেয়ে নি বাড়ি থেকেও ফোন করছে কারণ অনেকটা লেট হয়ে গেছে সবাই এসে গেছে এখন সবাই শুনতে চাইছে আমাদের কেন লেট হলো কি ঝামেলা হয়েছে সত্যি কথা জানতে চাইছে সত্যি কথা বলে দিই ব্লগে তো এমনিতেই দেখতে হবে এখনই সত্যি কথা বলে দিই বাড়িতে সবাইকে সবটা বলে দিলাম কিন্তু তোমাদেরকে বলবো একটু ওয়েট করে যাও বাড়িতে যাবো কারণ এখানে বসে ওইভাবে ভিডিও তো করতে পারবো না কোথাও ফোনটা রেখে তো বাড়িতে যাই গিয়ে পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবো আর এ দেখো এটা হচ্ছে আমার মেজো জেঠু মেজো জেঠু মেজ জেঠুর সাথে কখনো আলাপ করাটা হয়নি তো এই ভিডিওটাই দেখিয়ে দিলাম এটা আমার মেজো জেঠু হাই করে দাও হাত নাড়িয়ে দাও এরা বেরিয়ে যাবে তাই ওদেরকে এখন খেতে বসিয়ে দেওয়া হয়ে গেল তোরা খাওয়া দাওয়াটা করে নি তারপর আর কি করবো তারপর আর কয়েকজন লোক আসবে তো তারা এসে যাক তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো করে বাড়ি চলে যাবো কারণ কালকে আমার একটা এক্সাম আছে আজকে আমাকে বাড়িতে যেতেই হবে ভেবেছিলাম হয়তো বাড়ি যাবো না বাট বাড়ি যেতেই হবে ওই দেখো আরো কয়েকজন চলে এসেছে কি সুন্দর লাগছে এটা এই না দাদা দেখিনি দেখিনি এটা হচ্ছে আমার জামাই আর এটা হচ্ছে আমার ভাইজি ভাইজি তুমি কে হচ্ছে না বল আমি শাশুড়ি আমি পিসি শাশুড়ি হই সবাই এবার একে একে বেরিয়ে গেছে ওদিকে মেজদা চুনি ভাইপো এই ভাইপো কোথায় গেল তুই চলে যাচ্ছিস অটোয় বাইকে যাবি না ও টাটা এখন রাত 11টা বাজে এখনো এখানে রান্না বান্না সব করে চলে যাচ্ছে ব্যাগটা ভারী ব্যাগটা ভারী ব্যাগটা ভারী কি ভাবছো হ্যাঁ তোমরা দুজন দুদিক থেকে টানছো কেন বেচারা সত্যি ঘুমাচ্ছিল না রে ঘুমা দাদা ভাই দিদি ভাইরাও চলে যাচ্ছে তারা ঘুরে ভেতরে ওদেরকে বলা ১২টার পরে কেকটা কাটা হবে টাটা আর ওরা উবেরটা বুক করে দিচ্ছে উবের এসেও গেছে আর এরপরে আর রাতে উবেরও থাকলে খুব ভালো লাগছে তখন কিছু করার নেই মানে এত কাজ করবার ভেতরে না মানে সবাই ভুলে গেছে মাথা থেকেই বেরিয়ে গেছে যে সবাইকে জানাবে আর সবার বাড়িতে আবার তারা আছে বা সবাই উবের বুক করছে কেউ ড্রাইভারকে ফোন করছে ফাইনালি এই যে খেতে বসে গেছি বাপি মা মামনি এখানে বসেছে আর এখানে বসে গেছি আমরা সবাই দিদি ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর পাচ্ছে না সারাদিন ধরে শাড়ি পরে মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কেকটা নিয়ে এসে এখানেই কাট এই যে মায়ের এখন বার্থডে কেক কাটা হচ্ছে কত বছর হলো টাকা Happy birthday to you.
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আগে বরকে, আগে বরকে, আগে বরকে। দাও তাকে, হাফ সেঞ্চুরি করে নিল মা। থ্যাংক ইউ আর শরীর দিচ্ছে না, বাজে রাত্রি দুটো এখন। এই যে সবাই মিলে এখন আমরা যাচ্ছি, এখন এনার্জি আছে গোগলে, বাট আমার আর নেই। কারণ আমাকে কালকে কি এটা না হয় সবাই ঘুমাবে, বাট আমাকে কালকে 6টার ভিতরে উঠতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ কালকে আমার একটা এক্সাম আছে। কি এক্সাম আছে? গভর্নমেন্ট এক্সাম আছে। কি এক্সাম আছে সেটা দেখতে হলে নেক্সট ব্লগটা দেখতে হবে। তো আমার এই ব্লগটা, আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করে রেখে দিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই। সরি গাইজ, বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা জানাতে পারলাম না, কারণ অলরেডি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর ওই ডিটেলস যদি তোমাদেরকে এখন এই ভিডিও বলতে চাই তাহলে এই ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। সো সেই কারণে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কিন্তু ইন ডিটেলসে কী কী হয়েছিল আমি তার উপর একটা আলাদা সেপারেট ভিডিও বানাচ্ছি। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে আর পিন কমেন্টে করে দেবো, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। আর আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই পারলে একবার দেখো, সেপারেট ভিডিও হবে, খুব ছোট্ট একটা ভিডিও হবে। প্লিজ তোমরা সাপোর্ট করো এবং ভিডিওটা দেখো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।